আসসালামু আলাইকুম, পারফি থেকে লাইভে চলে আসলাম আমি সুরভি। সবাই জয়েন করেন। আজকে বেশি আইটেম নিয়ে বসিনি, টুকটাক কিছু অ্যাকচুয়ালি মেকআপ কিটস টাইপের কিছু আইটেম নিয়ে বসেছি, আর মোটামুটি আপনাদের সবার সব কমেন্টস পড়ার জন্য বসেছি। যার যা ধরনের কুইরি আছে অবশ্যই কোশ্চেন করবেন, অবশ্যই লাইভে কমেন্ট করবেন, আমি যতটুকু পারি সলভ করার চেষ্টা করব। ওকে, আর লাইভটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন। ওকে, লাইভটা কিন্তু শেয়ার করতে থাকতে হবে। আর সাউন্ড আর লাইভটা ক্লিয়ার কি না অবশ্যই একটু আমাদেরকে জানাবেন। কমেন্টস করতে থাকেন সবাই। আজকে মেকআপ ব্রাশ নিয়ে বসেছি অনেক। লাস্ট লাইভে দেখলাম যে অনেক আপুরা মেকআপ ব্রাশ দেখতে যাচ্ছিলেন, তো সেজন্য আজকে ভাবলাম যে তাহলে মেকআপ ব্রাশের একটু কালেকশন দেখানো উচিত সত্যি কথা বলতে। সো আজকে মেকআপ ব্রাশ নিয়ে বসলাম। লাস্ট লাইভে তো ব্যাগ দেখে মানে কি বলবো, যে আপুরা তো এই ব্যাগ নাকি ওই ব্যাগ, ওই ব্যাগ নাকি এই ব্যাগ, খুব কনফিউজ ছিল। যাই হোক, ওকে, মুক্তাপু বলছে ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ আপু, অবশ্যই সাথে থাকবেন সবাই এবং লাইভটা কিন্তু শেয়ার করতে থাকবেন। আজকে মোটামুটি কিছু মেকআপ আইটেম নিয়ে বসেছি। মেকআপ আইটেম বলতে কিছু কি বলে এগুলোর মেকআপ কিটস, যেগুলো হচ্ছে খুব আমার কাছে খুব ভালো লেগেছে এই জিনিসটা। এটা কি আমি একটু দেখাবো, এ ধরনের কিটস আমাদের খুবই দরকার, বিকজ আমি নিজেই ল্যাশ পড়তে পারি না, ফলস আইল্যাশ পড়তে আমার খুব প্রবলেম হয়, আমি খুবই সাফার করি। আর এটা দিয়ে ইজিলি আমরা কিন্তু আইল্যাশ পড়তে পারবো। ওকে, আমি ডিটেলস দেখাবো এই প্রোডাক্টটার, আমার কাছে খুব ভালো লেগেছে এবং খুব ইউজফুল লেগেছে এই প্রোডাক্টটা। বিকজ যারা আমাদের যাদের আমাদের হাত কাঁপে আর কি, আর ল্যাশ পড়তে পারি না একা একা, আরেকজনকে ঠিকই ল্যাশ পরে দিতে পারতেছি, বাট নিজের বেলায় ল্যাশটা পড়তে পারছি না, যেরকম আমি আমি পড়তে পারি না দেখে আমি ল্যাশ পরা বাদ দিয়ে দিয়েছি 2-3 বছর ধরে। সো আমার মনে হয় এটা খুব ইউজফুল আইটেম, যারা এর ধরনেরই কিছু কিছু আইটেমস নিয়ে আজকে বসেছি। সবাই অবশ্যই কমেন্টস করতে থাকবেন। হাইলাইটারের ব্রাশটা দেখাও প্লিজ। ওকে, স্টার্টিংয়েই আপু মুক্তাপু যেহেতু বলতেছে আমি একটু দেখিয়ে দিই। খুব কিউট, খুবই সফট, এই যে খুবই সফট আমার কাছে, মানে পাওয়ার পরে আমি খালি এরকমই করছি বারবার, আমার এত ভালো লাগতেছে, খুব সুন্দর, খুবই সফট। ওকে, আর একদম কিছু কিন্তু হাইলাইটারের ব্রাশ আছে যেগুলো একদমই লাইট হয়, হাইলাইটার বসে না। আমি বলবো এটা না ওগুলোর তুলনায় বেশ হেভি, কিন্তু একটু দেখতে পারবেন কাছ থেকে নিলে এটা কিন্তু হেভি আছে। সো এটাতে ইজিলি হাইলাইটার কিন্তু বসবে। এই হাইলাইটারটা যেহেতু দেখিয়ে দিলাম, এটার প্রাইসটাও একটু বলে দিই। এটার প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল, 150 টাকা অনলি, 150 টাকা অনলি ওই হাইলাইটারের ব্রাশটা। ওকে, অনেকেই কমেন্টস করছে বন্ধন আপু এটা কত প্রাইস। আচ্ছা আপু হাইলাইটারের ব্রাশের কথা বলেছেন, এটার প্রাইস 150 টাকা। ওকে ওকে, যেহেতু অনেকে আস্তে আস্তে জয়েন করেছে, আমি আস্তে আস্তে সব কিছুই মোটামুটি দেখানো শুরু করে দিই নাকি। ফার্স্টে যে আইটেমটা দেখাতে চাই, আমি যে বললাম একটু আগে যে আইল্যাশ আমরা আমি বসাতে পারি না, যারা আমার মতো আছে যারা আইল্যাশ বসাতে পারে না, তাদের জন্য খুবই সুন্দর একটা এবং খুবই ইউজফুল একটা জিনিস, আর প্রাইসটাও খুবই রিজনেবল। এটার অনেকগুলো কালার আছে, অ্যাপিকে দেখতে পারবেন। এটার প্রাইসটা শুরুতে বলে দিই, প্রাইসটা মাত্র 80 টাকা, অনলি 80 টাকা। ওকে, সো ইজিলি, এই যে আমার কাছে আইল্যাশও আছে, আইল্যাশের মধ্যে আমরা গ্লু বসাবো, বসিয়ে আমরা যারা একদম ডিরেক্ট আমাদের একদম এখানে বসাতে পারি না, তাদের জন্য আইল্যাশের গ্লুটা বসানোর পরে আইল্যাশটা এখানে সেট করে ফেলবেন, এভাবে ধরে জাস্ট আইল্যাশের মধ্যে বসে বসায় ফেলবেন, তখন নিচের যেই আইল্যাশের আমাদের যে উপরের যে আইল্যাশের পার্টটা আছে সেটা আর হচ্ছে ফলস আইল্যাশটা একসাথে একদম সুন্দর মতো এটা দিয়ে অ্যাটাচ করে ফেলবেন, ইজিলি বসে যাবে। প্রাইসটা কিন্তু 80 টাকা। দেখা গেল যে এই আমি এটার অভাবেই দেখা গেলো আইল্যাশ পড়তে পারছি না, আমি নিজেও ভাবতেছি এটা একটা নিবো, আমার কাছে খুব ইউজফুল লেগেছে। ওকে, এটার প্রাইস কিন্তু ছিল অনলি 80 টাকা। লাইভটা কিন্তু শেয়ার করতে থাকতে হবে। আরে নাহার নিশা আপু বাসায় বসে বসে লাইভ দেখছেন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমি দেখাবো হচ্ছে ব্রাশ সেট দেখিয়ে শুরু করি অ্যাকচুয়ালি, বিকজ মোটামুটি সব আপুরা ব্রাশ সেট দেখার জন্য লাস্ট লাইভেও দেখলাম যে অনেক ব্রাশ সেট দেখতে চাচ্ছিল, সেজন্য ভাবলাম যে আজকে ব্রাশ সেট নিয়ে বসি। সবচেয়ে ইউজফুল এবং একটা ব্রাশ সেট দেখাই আমি, যেটার মধ্যে সব কিছু অ্যাভেলেবেল আছে। একটু আমি দেখাই পার্টগুলো। এটা এটা কি আমরা জানি, যারা হচ্ছে একটু লাইটলি আমরা হচ্ছে প্রেস পাউডার ইউজ করতে চাই তাদের জন্য এই পাফটা। তারপরে বড় একটা পাফ আছে দেখতে পাচ্ছেন, খুবই সুইট এবং খুবই সুন্দর। সাথে সাথে এখানে হাইলাইটারের ব্রাশ থেকে শুরু করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার ব্রাশ, তারপরে হচ্ছে আইব্রো কিটের সব কিছু অ্যাভেলেবেল।
ওকে, এই বক্সটাতে কিন্তু এটাতে সব কিছু অ্যাভেলেবেল। এটার প্রাইস কিন্তু 621 টাকা। এখানে কিন্তু 20টা আছে, 20 পিস আছে, সবগুলোই হচ্ছে আমাদের মেকআপের সব কিছুর জন্য লাগে। যেমন আমাদের কিন্তু সত্যি কথা বলতে যে আমরা যখন চোখটা সাজাই, আইশ্যাডোটা দেই, আইশ্যাডোর কিন্তু 3-4টা ব্রাশ লাগে সত্যি কথা। যদি আমরা একটু শেডিং, একটু ডিফারেন্স একটা ভাব আনতে চাই, আমাদের অনেকগুলো ব্রাশ লাগে সেক্ষেত্রে। সো আমি বলবো যে এটার মধ্যে আইল্যাশ থেকে শুরু করে কোনো কিছুরই কমতি নাই। ওকে, এটার দামটা কিন্তু হচ্ছে 621 টাকা, সব কিছু একসাথে 621 টাকা, ইটস রিজনেবল কোয়াইট। ওকে, দিলরু আপু কেমন আছো? আপু ভালো আছি, কি অবস্থা? আচ্ছা, না নাহার নিশ আপু সুন্দর লাগতেছে বলতেছেন, থ্যাংক ইউ আপু। আচ্ছা, এখন আমি দেখাই হচ্ছে আরেকটা ডিফারেন্স আইটেম, যেটা হচ্ছে আমাদের আই ম্যাজিকের একটা প্রোডাক্ট। আই ম্যাজিকের প্রোডাক্টগুলো অনেক ভালো হয়। বেসিক্যালি আই ম্যাজিক আমরা এখন মোটামুটি অনেক পপুলার হয়ে গিয়েছে, দেখা যায় যে আমরা যথেষ্ট রিজনেবলের মধ্যে হাই কোয়ালিটির একটা, ভালো একটা কোয়ালিটির একটা প্রোডাক্ট পাই আই ম্যাজিকের, যেটা সত্যি কথা। এটা হচ্ছে আই ম্যাজিক প্রো প্রফেশনাল কসমেটিক্সের জায়ান্ট ব্রাশ পারফেক্ট মাস্কারা। ওকে, এই মাস্কারাটা হচ্ছে এখানে লেখা একদম 4D একটা লুক দেবে আপনাকে। সো আর এটা তো প্যাকেজিং করা দেখে আমি ওভাবে দেখাচ্ছি না, যারা মোটামুটি এগুলো শপিং করেন তারা তো জানেন এটা দেখতে প্যাকেজিং এর কিরকম হয়ে থাকে। এটার প্রাইস কিন্তু হচ্ছে 259 টাকা। মানে আমি বলবো কি যে আই ম্যাজিকের প্রোডাক্টগুলো খুবই ভালো হয়ে থাকে, আর যেমন আমার কাছে আরেকটা আছে আই ম্যাজিকের, সেটা হলো যে এটা হচ্ছে W7 এর প্রাইমার। এই জিনিসটা, এটা কিন্তু খুব ইউজফুল, আমি নিজে এটা ইউজ করি, যেটা সত্যি কথা আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। আমার স্কিনটা অ্যাকচুয়ালি অয়েলি টাইপের, অয়েলি, নর্মাল টু অয়েলি, আর নর্মাল টু অয়েলি স্কিনের জন্য একটু মানে বুঝে শুনে প্রাইমার, বুঝে শুনে ফাউন্ডেশন ইউজ করতে হয়। W7 এর এই প্রাইমারটা খুবই ভালো। W7 যে ব্র্যান্ডটা, এটাও কিন্তু মোটামুটি বেশ ভালো একটা কোয়ালিটিফুল কিছু প্রোডাক্টস আমাদেরকে দেয়। সো এটার প্রাইসটা কিন্তু 600 টাকা। ওকে, সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে। আকাশিটা দেখি, আকাশি কোনটা, এটা দেখতে চাচ্ছেন কেউ নাকি? এটা আমি দেখাচ্ছি আপু, সবই আমি দেখাচ্ছি। মুক্তা আপু প্রাইস প্লিজ। আচ্ছা, কোনটার প্রাইস? এটার প্রাইস 600 টাকা। ওকে, আচ্ছা ঠিক আছে, এখন আমি দেখাবো হচ্ছে কি দেখাই, যে এটা দেখতে চাচ্ছে একটা আপু, এটা আমি একটু দেখিয়ে ফেলি। এটা হচ্ছে একটা মশ্চারাইজিং টাইপ একটা প্রাইমার। এটা যে পোর ইরেজার, যাদের হচ্ছে অনেক পোরস আছে স্কিনে, ফাউন্ডেশন পোর, মানে এই ধরনের কি বলবো, যে ধরনের মশ্চারাইজার আর প্রাইমার অ্যাপ্লাই করা ছাড়া ফাউন্ডেশন যাদের ইউজ করে, যাদের পোরস আছে, তখন কিন্তু খুব বাজে লাগে দেখতে। এই জিনিসটা করবে কি, আপনার স্কিনটাতে যেখানে যেখানে পোরস আছে সেই সব জায়গাটা পুরোটা ফিল করে ফেলে। সো পরে যখন আপনি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেন তখন কিন্তু খুব ইজিলি মনে হয় কি যে ওখানে কিছুই নেই, ওখানে পোরসটার বোঝা যায় না। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সিরিয়াসলি খুবই ইম্পর্টেন্ট, যাদের পোরসের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় কথা হলো এটার প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল, 189 টাকা। একটু দেখে নেন মোটামুটি, এই জিনিসটা আমি জানি সবারই খুব হেল্পফুল একটা জিনিস, যার যার লাগবে এখনই শপিং করে ফেলেন। 189 টাকা, এত কম প্রাইসে খুবই ভালো একটা কোয়ালিটিফুল একটা জিনিস। ওকে, এইটা আমার লাগবে না হানিস আপু, কি ওইটা লাগবে আপু, এসে নিয়ে নিয়েন। আচ্ছা, ফাউন্ডেশন অর্ডার করব কিভাবে, সিলেক্ট করা যায় না? তো ফাউন্ডেশন সিলেক্ট করা যায় না বলতে আপু, ওখানে আপনি কিন্তু ইজিলি আপনার শেডসগুলো চুজ করতে পারবেন। আপনি কোন ফাউন্ডেশনটাতে প্রবলেম ফেস করছেন, আমি বলবো যে বেশি প্রবলেম ফেস করলে আমাদের হচ্ছে মেইল করতে পারেন আপনি, সাপোর্ট মেইলটাতে মেইল করলে কিন্তু ওখানে আপনাকে রিপ্লাই করা হবে। আপনার প্রবলেমটা কি সেটা ডিটেলস একটু বলে দিবেন, আর হচ্ছে আপনাকে তাহলে দেখা যাবে যে একটা সলিউশন দিয়ে দিচ্ছে যে এভাবে ভাবে করলে আপনি এটা ইজিলি পারচেস করতে পারবেন। ওকে, এখন চলে যাচ্ছি হচ্ছে আর আইল্যাশ, এতগুলো আইল্যাশ একসাথে পাচ্ছি, আর এটা হচ্ছে রেড চেরি অনেক ফেমাস। এটা হচ্ছে 250, সবগুলো আইল্যাশ সেম টাইপের, একটু গর্জিয়াস টাইপের লুক দেওয়ার মতো আইল্যাশ। যারা হচ্ছে ওকেশনালি আইল্যাশ পরেন তাদের জন্য এই ধরনের আইল্যাশ রাখা খুবই জরুরি। ফুল বক্সটাই হচ্ছে 250 টাকা। ওকে, 250 টাকা। আচ্ছা, ফাঁকে আমি একটু বলে দিই যে আজকের যে প্রোডাক্টসগুলো আছে তার সাথে সাথে আমাদের আরও যে মেকআপ আইটেমসগুলো আছে সে আইটেমসগুলো পেতে MB0424 লিখে সার্চ করতে হবে। ওকে, MB0424। শুধু এটাই না, আপনারা ওখানে হচ্ছে আমাদের ঢাকার মধ্যে মানে আমাদের কাছে অ্যাভেলেবেল এখন যে আইটেমসগুলো আছে সেগুলো
প্লাস হচ্ছে আরো আমাদের যে গ্লোবাল প্রোডাক্টস গুলো সেগুলো অ্যাভেলেবেল যা যা আছে, মানে সবকিছু একসাথে আপনারা পেয়ে যাবেন। আর যদি এমন হয় যে আপনি ঢাকার মধ্যে যে প্রোডাক্টগুলো, কজ ঢাকার মধ্যে প্রোডাক্টগুলো আমরা ডেলিভারি একটু প্রসেসটা তাড়াতাড়ি দিতে পারি, সেই প্রোডাক্টগুলোর মধ্যে যদি চান তাহলে সেখানে শূন্যমতো অপশন আছে, আপনি ঢাকাতে সিলেক্ট করে ফেলবেন। তখন দেখবেন আমাদের কাছে এখন আমাদের কাছে অ্যাভেলেবেল যেই প্রোডাক্টসগুলো আছে সেগুলো আপনি ইজিলি পেয়ে যাবেন। তখন হবে কি যে আপনার তাড়াতাড়ি আপনি অর্ডারটা প্লেস করতে পারবেন, তাড়াতাড়ি আপনার প্রোডাক্টটা পেতে পারবেন। ওকে, আচ্ছা এখন আমি একটু ওকে বিউটি ব্লেন্ডার দেখাও। হ্যাঁ আপু, বিউটি ব্লেন্ডার দেখাচ্ছি। রেড চেরি ল্যাশ আমার আছে। হ্যাঁ, রেড চেরি ল্যাশ সবারই মোটামুটি আছে, আমার নিজেরও আছে। রেড চেরি ল্যাশ ভালো, লাইট। অ্যাকচুয়ালি কিছু কিছু ল্যাশ আছে অনেক ভারী হয়, বাট এটা হেভি না, এটা লাইট, সো ইজিলি ইউজ করা যায়। আচ্ছা ঠিক আছে, এখন চলে যাচ্ছি। যে আপুটা বললো যে পাফ দেখতে চাচ্ছে, মানে বিউটি ব্লেন্ডার দেখতে চাচ্ছে, এটা কিন্তু আমি একটু খুলে দেখাই, এটার ভেতরে অনেকগুলো আছে। এটার মধ্যে হয়তো, হ্যাঁ, চার কালারের চারটা ব্লেন্ডার আছে, বিউটি ব্লেন্ডার আছে চারটা। সো চারটা বিউটি ব্লেন্ডার ইজিলি পাচ্ছেন মাত্র 290 টাকায়। ওকে, মাত্র 290 টাকা কিন্তু, যেখানে একটা ব্লেন্ডার, বিউটি ব্লেন্ডার কিনতে অনেক লেগে যায়। দেখেন খুব কিউট প্যাকেজিং। যারা, আমার তো মনে হয় আমি ইজিলি এটাতে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু অনেকেই দেখি যে ছোটো ছোটো পাফ দিয়ে কনসিলার অ্যাপ্লাই করে, বাট আমার মনে হয় ইজিলি আমরা ফাউন্ডেশন এটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, সো ইটস সো কিউট, আর অনেকগুলো একসাথে চারটা। সো আপনি দুটো এখন রেখে দিলেন, আর দুটো রেখে দিলেন 2-3 মাস পরে ইউজ করবেন, ইটস আপ টু ইউ। সো এটা কিন্তু খুবই ইউজফুল, চারটা এরকম, চারটা বিউটি ব্লেন্ডারের প্রাইস এত রিজনেবল, এত রিজনেবল। এটা হচ্ছে 290 টাকা, চারটা পাচ্ছেন কিন্তু 290 টাকা। সো এই প্রোডাক্টটা খুবই ইউজফুল হবে আমার কাছে যেটা মনে হয়, যারা আমরা একটু ভাবি যে কমের মধ্যে ভালো জিনিস চাই, তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা চয়েস হতে পারে এই বিউটি ব্লেন্ডারগুলো, আর অনেক যথেষ্ট সফট। ওকে, আচ্ছা ব্লু ব্রাশ সেট দেখান। আচ্ছা দেখাচ্ছি, আচ্ছা আচ্ছা, কি 21 ফেব্রুয়ারিতে 21 টাকায় মগ দেওয়ার চেষ্টা করেন? আচ্ছা ঠিক আছে, আমরা ভাববো, কোনো সমস্যা নেই। আচ্ছা এই ব্রাশ সেটটা অনেকে দেখতে চাচ্ছেন, এই ব্রাশ সেটটা অনেকে দেখতে চাচ্ছেন। এখানে আজকে আমি যে যে ব্রাশ সেটগুলো নিয়ে এসেছি সবগুলোতেই মোটামুটি সব কিছুই অ্যাভেলেবেল, মানে হাইলাইটার থেকে শুরু করে, তারপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করার ব্রাশ থেকে শুরু করে, এই যে দেখেন সব কিছুই অ্যাভেলেবেল, সব কিছুই অ্যাভেলেবেল। ওকে, এই ব্রাশ সেটটাই কিন্তু সবকিছু অ্যাভেলেবেল, আর এগুলোর প্রাইসও কিন্তু রিজনেবল, এগুলোর প্রাইসও রিজনেবল। এগুলো মনে হয় 300 করে, এগুলো 300 করে। আজকে যে প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি সেই প্রোডাক্টগুলো কিন্তু ইজিলি আপনারা পেয়ে যাবেন আমাদের পারফি অ্যাপে। যারা পারফি তো নতুন তাদের জন্য একটু বলে দিচ্ছি যে পারফি অ্যাপটা ডাউনলোড করতে হলে আপনাকে যেতে হবে প্লে স্টোরে, সেখানে যেয়ে কিন্তু আপনি ইজিলি পারফি লিখে সার্চ করলে পেয়ে যাবেন আমাদের অ্যাপ, ডাউনলোড করে ফেলবেন, অর্ডার প্লেস করে ফেলবেন। ওকে, আচ্ছা ঠিক আছে, মেকআপ ব্রাশ দেখ। হ্যাঁ মেকআপ ব্রাশ তো দেখাচ্ছি, লিপস্টিক দেখান আপু, আজকে আমি লিপস্টিক নিয়ে বসিনি। ওকে আপু, আমি নেই লিপস্টিক, নেক্সট টাইম দেখানোর চেষ্টা করব। আচ্ছা এখন আমি দেখাচ্ছি, ওকে আচ্ছা এখন আমি দেখাচ্ছি হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা হচ্ছে কি বলবো যে আমাদের সবার সবারই দরকার, আমরা সবাই চাই, যেটা হচ্ছে আমাদের কিছু ফেভারিট কিছু জিনিস থাকে না, তার মধ্যে আমার ফেভারিট খুব আইশ্যাডো। আই শ্যাডোটা জাস্ট দেখেন, এটা কিন্তু হচ্ছে W7-এর। ওকে, W7-এর আমি একটু দেখিয়ে দিই, খুবই সুন্দর কালার কালেকশন, কালার কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর, কালার কালেকশনগুলো খুবই সুন্দর। 950 করে এটা, এখানে হচ্ছে এমন এমন কিছু কালার যেগুলো আর কি সবগুলো আমাদের দরকার, যেটা সত্যি কথা, যারা হচ্ছে আমরা রেগুলার একটু ইউজ করতে চাই, রেগুলার ইউজের জন্য আমরা এটা একদম পারফেক্টভাবে ইউজ করতে পারবো একটা দুটো শেড ইউজ করে, আর যারা একটু গর্জিয়াসভাবে গর্জিয়াস মেকআপ লুক দিতে চায় সেক্ষেত্রেও কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন, বিকজ এখানে কিন্তু গ্লেজি গ্লেজি আইশ্যাডোগুলোও অ্যাভেলেবেল, তারপর হচ্ছে ম্যাট আইশ্যাডোগুলোও অ্যাভেলেবেল। ওকে, ম্যাট আইশ্যাডো অ্যাভেলেবেল, গ্লেজি আইশ্যাডো অ্যাভেলেবেল, সব কিছু অ্যাভেলেবেল। আর এখানে সুন্দর কি একটা ছোট একটা কিন্তু ব্রাশ দিয়ে দিচ্ছে, আর এখানে মিরর তো আছেই। ওকে, 950 টাকা W7-এর এই আইশ্যাডোটা, আইশ্যাডো প্যালেটটা, এটার প্রাইস হচ্ছে অনলি 950 টাকা। ওকে, এখন আমি এমন একটা ব্রাশ দেখাবো যেটা ছাড়া, মানে আমি নিজেই একটা ইউজ করি ব্রাশ, খুবই ভালো, খুবই ভালো, ফাউন্ডেশন খুব ভালো মতো অ্যাপ্লাই হয় সত্যি কথা,
জাস্ট দেখেন কি স্মুথ কি সফট, খুবই ভালো মতো ফাউন্ডেশনটা কিন্তু ব্লেন্ড হয়। কারণ কিছু কিছু সময় হয় কি যে আমরা দেখা গেলো যে বিউটি ব্লেন্ডারতে ব্লেন্ড করছি, বাট আমাদের মানে ফেসে কিছু ছোট ছোট যে বেবি কিছু পশম থাকে, হেয়ার থাকে, বেবি হেয়ার, সেগুলোর জন্য বসে না। আবার কিছু সময় দেখা যায় যে আমাদের ফেসেও প্রবলেম থাকে, যেরকম কি বলবো যে মাঝে মাঝে না এমনি এমনি মেকআপ বসে না স্কিনে। সো সেক্ষেত্রে তখন আমি কি করি, ব্লেন্ডার ইউজ না করে আমি এই ব্রাশটা ইউজ করি। এই ব্রাশটা ইউজ করলে ইজিলি খুব সুন্দর মতো সিম্পল একটা ভাবে একদম মেকআপটা বসে যায় আমার। সো এটা খুবই পারফেক্ট একটা জিনিস। এটা কিন্তু 150 টাকা, এই ব্রাশটা কিন্তু 150 টাকা, এটা কিন্তু ফাউন্ডেশন ব্রাশ, একটু দেখে নেন। আর খুবই হাই কোয়ালিটির, কিন্তু খুবই সুন্দর লাগতেছে দেখতে, প্যাকেজিং খুবই সুন্দর, এটা দেখতে পারেন। এটা কিন্তু অনলি 150 টাকা, ওকে, অনলি 150 টাকা। ওকে, মেকআপ ব্রাশ দেখাও। হ্যাঁ দেখাচ্ছি, আমি মেকআপ ব্রাশ দেখছি। আচ্ছা এটার প্রাইস হচ্ছে 250 টাকা, এটার প্রাইস হচ্ছে 250 টাকা। ওকে, আচ্ছা এটার প্রাইস 250। আর রুম আপু SMS পড়ো। আচ্ছা আপু SMS কিভাবে উপরে চলে যাচ্ছে আমি পড়তে পারছি না। আচ্ছা ঠিক আছে, ওকে, এখন আমি চলে যাচ্ছি নেক্সট প্রোডাক্টে। নেক্সট যে প্রোডাক্টটা আমি এখন দেখাবো সেটা হলো আরেকটা আই শ্যাডো। ওকে, সেটা হলো আরেকটা আই শ্যাডো, যেটা যেটা হচ্ছে 18টা কালার আছে। ওকে, এটার মধ্যে 18টা কালার আছে। কী কী কালার আছে সেটা আমাদের অ্যাপে গিয়ে একটু কষ্ট করে দেখে নিবে, কী কী কালার আছে আমাদের অ্যাপে গিয়ে কষ্ট করে দেখে নিবে। খুবই মানে এই আই শ্যাডোটা হচ্ছে খুবই গর্জিয়াস মেকআপের জন্য পারফেক্ট, সিম্পল মেকআপের জন্য পারফেক্ট। আর এটাও, এটা হচ্ছে বোথের জন্য, দুটার জন্যই পারফেক্ট। আর এটা আর এটা দুটা হচ্ছে, একটা হচ্ছে W7 ব্র্যান্ডের আর এটা হচ্ছে মাঙ্গি ব্র্যান্ডের। একটু দেখে নেন, আমি একটু পিছনেটাও দেখিয়ে দিচ্ছি। 18টা 18 কালার আছে এখানে, 18 কালার আছে। এটা প্রাইস, এটার প্রাইস অনেক রিজনেবল, যে হচ্ছে 350 টাকা। ওকে, এটার প্রাইস হচ্ছে 350 টাকা, এটার প্রাইস হচ্ছে 350 টাকা। যার পছন্দ হয় অবশ্যই কিন্তু নিয়ে নেবেন। ওকে, আমি এখন একটা জিনিস দেখাই যেটা বর্তমানে আমাদের খুব ইউজফুল, সেটা হলো আমরা একটু আইব্রো আঁকতে পছন্দ করি এখন, কারণ দেখা যায় যে আইব্রোজ না আঁকলে মানে কি বলবো যে একটু কেমন কেমন জানি লাগে, বসে না, মানে স্কিনের সাথে মিলে না আমরা যখন যতই মেকআপ করি। সো খুবই সুন্দর এই যে, আমি একটু বের করেছি, একটু দেখে নিতে পারেন, একদমই লাইট, মানে ইজিলি একদম একটা ন্যাচারাল একটা লুক দিতে পারবে। এটা হচ্ছে আইব্রো কিট, এক পাশটা হচ্ছে আপনি আঁকতে পারবেন, আরেক পাশটা দিয়ে দেখতে পারছেন ব্রাশ করতে পারবেন ইজিলি। ওকে, সো খুবই সুন্দর একটা একটা জিনিস এবং খুবই ইউজফুল একটা জিনিস। আর এত এত ছোট, এত কিউট, কিছু হচ্ছে আইব্রো পমেন্ট যেটা নিয়ে নিয়ে ঘোরা যায় না, একটু বড় থাকে, আর আমার কাছে মনে হয় এইগুলোই বেটার, বিকজ এটা ইজিলি আমরা ক্যারি করতে পারি, এটা বেটার একটা অপশান। এটা প্রাইসটাও খুব রিজনেবল, 150 টাকা। ওকে, আজকে মোটামুটি খুব রিজনেবল জিনিসই দেখাচ্ছি আপনাদের, কারণ রিজনেবল জিনিস দেখানোর কারণ হলো রিজনেবলের মধ্যে ভালো জিনিস আমরা চাই, রাইট? 150 টাকা। ওকে, পিঙ্কি আপু ওয়াও, আচ্ছা থ্যাংক ইউ। কি নাজনীন আপু, আচ্ছা আইল্যাশটা নিতে চান কিভাবে পাবেন? আপনি আমাদের পারফি অ্যাপে যান আপু, পারফি অ্যাপে গিয়ে আপনি MB0420 লিখে সার্চ করবেন, যাবতীয় সকল মেকআপ আইটেম এসে পড়বে, সেখানে হচ্ছে আইল্যাশটা পেয়ে যাবেন। আর যদি একান্তই আইল্যাশটাই নিতে চান, আইল্যাশটা লিখে সার্চ করলেও কিন্তু আপনি ইজিলি পেয়ে যাবেন। ওকে, এটা হচ্ছে কিন্তু রেড চেরি আইল্যাশ, প্রাইস কিন্তু অনলি 250 করে। ওকে, ইজিলি কিন্তু আপনি এটা অর্ডার প্লেস করতে পারেন আমাদের পারফি অ্যাপ থেকে। ওকে, আচ্ছা এখন আমি বলতে চাই যে আপনারা কিন্তু আমাদের যে পোস্ট করা হয়েছে ফেসবুক গ্রুপে যে কয়েন আর্ন করে আপনারা কি গিফট নিতে চান, এখন আমাদের কিন্তু প্রতিদিনই দেখা যাচ্ছে যে গিফট আপডেট হচ্ছে, যে কয়েনের উপর পারচেস করে আপনারা যে মানে গিফটটা নিবেন সেটা কিন্তু প্রতিবারই দেখা যাচ্ছে, কয়েকদিন পর পরই আপডেটস হচ্ছে। সো আপনারা এই ধরনের একটা পোস্ট করা হয়েছে যে কি চান, তো অবশ্যই আপনারা কিন্তু সেই পোস্টেও কমেন্ট করবেন, চাইলে লাইভেও কমেন্ট করতে পারেন যে আপনি কি চাচ্ছেন আপনারা আসলে, তাহলে আমরা সেই ধরনের একটা আপনাদের পছন্দ মতো একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। ওকে, আমরা অ্যাকচুয়ালি চাই আপনারা কি চান সেই জিনিসটা জানতে। সো আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন ইজিলি লাইভে যে আসলে আপনি কি চান, আপনারা কি চাচ্ছেন। আচ্ছা ফাইন, এখন আমি চলে যাচ্ছি মোটামুটি, আজকে সবকিছুই মনে হয় দেখানো শেষ। আচ্ছা এই এই ব্রাশ সেটটা মনে হয় দেখানো হয়নি, এই ব্রাশ সেটটা আমি একটু দেখিয়ে দিই। আজকে কিন্তু মোটামুটি অনেক ব্রাশ সেট নিয়ে বসেছি, কারণ অনেক আপুরা আমাকে দেখলাম লাস্ট লাইভে ব্রাশ সেট দেখতে চা, মানে একদম পুরো আর ব্রাশ সেট বলে, এই যে দেখো সুন্দর মতো আইব্রো কিট, অনেক কিছু আছে এখানে, মানে একসাথে একদম এতগুলো ব্রাশ পাচ্ছ তোমরা। আর এটা প্রাইসটাও কিন্তু রিজনেবল, 450 টাকা।
এগুলো কিন্তু 450 টাকায়, দেখতে পাচ্ছ আমি এতগুলো যে আমি হাতে একবারে ধরতেও পারবো না মনে হয়, এতগুলো ব্রাশ এখানে একসাথে, আর সবগুলোই কিন্তু এই যে দেখো আমি ব্রাশটাই জাস্ট একটু দেখাই, দুটা পাশে হচ্ছে এটা, হ্যাঁ আইব্রোর আইব্রো আঁকার জন্য এটা তো ওই যে দুপাশে, একটা হচ্ছে ব্রাশ আর একটা পাশে হচ্ছে একটু আমরা যে আইব্রোরটা একটু আঁচড়ানোর চেষ্টা যে করি ওই চিরুনি ছোট ছোট কোম্ব, ওই কোম্বটা দেওয়া খুবই মানে খুবই সুন্দর আমি বলবো, বিকজ 450 টাকা এতগুলো ব্রাশ সেট এটা মানে কি বলবো যে অবশ্যই নেওয়া উচিত, বিকজ 450 ইজ ভেরি ভেরি রিজনেবল প্রাইস মেকআপ ব্রাশের জন্য, অন্তত রিজনেবল প্রাইস, আর ইজিলি কিন্তু এই মেকআপ ব্রাশগুলো মেকআপ ব্রাশ ছাড়া কিন্তু মেকআপ বসে না, যেটা সত্যি কথা, মেকআপ ব্রাশ ছাড়া হ্যাঁ ফাউন্ডেশন দিয়ে আমরা হাতে হাতে অ্যাপ্লাই করতে পারি ফাউন্ডেশন, বাট দেখা যায় তাও একটু সেটিংসের জন্য হালকা হলেও আমাদের ব্রাশ অ্যাপ্লাই করাই লাগছে, রাইট? আচ্ছা এটার প্রাইস ছিল অনলি 450 টাকা, অনলি 450 টাকা। এখন আমি একটা মাস্কারা দেখাবো, এই মাস্কারাটা হচ্ছে এখানে লেখা একদমই ঠিক একটা লুক দিবে আপনার আইল্যাশকে, ওকে, এটা হচ্ছে ওয়াটার প্রুফ, ঠিক একটা লুক দিবে কিন্তু, ওকে আমি একটু দেখি, বাহ সুন্দর একটা মাস্কারা দেখেই মনে হচ্ছে, ওয়াও আসলেই সুন্দর, যারা একটু একটু দেখতে পারেন খুবই সুন্দর, আমার কাছে তো মনে হচ্ছে যে হ্যাঁ ইটস বেটার। এটার প্রাইস কিন্তু অনলি 259 টাকা, ওকে এটার প্রাইস কিন্তু অনলি 259 টাকা, ইজিলি কিন্তু পারচেস করতে পারেন। আজকে মানে অনেক এসেনশিয়াল কিছু জিনিস দেখানো হয়েছে, যে জিনিসগুলো যে আমাদের রেগুলার খুবই দরকার, সত্যি কথা খুবই দরকার, দরকারি কিছু জিনিস আজকে দেখানো হয়েছে। আচ্ছা কি 7-9-7 প্রাইস মানে বুঝতে পারিনি, একটু কমেন্টসটা একটু ক্লিয়ার করে করলে ভালো হতো। আচ্ছা W7 এর আইশ্যাডোটা দেখাও আপু, আচ্ছা আপু আই ম্যাজিকের প্রোডাক্ট দেখাবো, আচ্ছা আমি আজকে আসলে অনেক প্রোডাক্ট নিয়ে আসিনি, জাস্ট কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি, এটা হচ্ছে W7 এর আইশ্যাডোটা, ওকে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যারা দেখছেন যে গ্লেজি গ্লেজি কালারের যেই আছে গ্লিটারি টাইপের সেগুলো অ্যাভেলেবেল, ম্যাটগুলোও কিন্তু অ্যাভেলেবেল, ওকে 950 টাকা এটার প্রাইস, ওকে আপু ব্যাগ দেখান, আপু আজকে ব্যাগ দেখাবো না, লাস্ট লাইভে অনেক ব্যাগ দেখানো হয়েছে, হ্যাঁ প্রিভিয়াস লাইভে আমরা কিন্তু ব্যাগ দেখিয়েছি, প্রিভিয়াস লাইভটা দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে আই ম্যাজিকের প্রোডাক্ট দেখান আপু, আপু আই ম্যাজিকের প্রোডাক্ট বলতে আজকে জাস্ট আমি মাস্কারাটাই মনে হয় আই ম্যাজিকে নিয়ে এসেছি, এছাড়া আমি আই ম্যাজিকের আর প্রোডাক্ট আজকে নিয়ে আসিনি, আই ম্যাজিকের প্রোডাক্ট অবশ্যই আবার পরে লাইভে আমি দেখাবো, ওকে। আর এমনি আপনি আমাদের আই ম্যাজিকের প্রোডাক্ট আর এভাবে কি দেখাবো, সবাই তো মোটামুটি আমরা জানি যে আই ম্যাজিকের প্রোডাক্টগুলো কীরকম হয়, আমাদের অ্যাপে কিন্তু অ্যাভেলেবেল আছে, আই ম্যাজিকের লিপস্টিক্স অ্যাভেলেবেল আছে, আই ম্যাজিকের আইলাইনারও অ্যাভেলেবেল আছে, ওকে, পেন আইলাইনার যেটা সেটাও আছে, আর W7 এর লিকুইড যে আইলাইনার সেটাও অ্যাভেলেবেল আছে, আপনি কিন্তু আমাদের অ্যাপে যেয়ে ঘুরে আসতে পারেন, ওকে। আচ্ছা ঠিক আছে মোটামুটি এখন আজকে এই প্রোডাক্টসগুলো দেখানো, মোটামুটি অনেক প্রোডাক্টই দেখানো হয়েছে। আচ্ছা কোনটা 450 অ্যাপে, আচ্ছা 450 কোনটা, 450 তো অনেক কিছু, ও আচ্ছা আচ্ছা এই ব্রাশ সেটটা 450, হোয়াইট কালারের যে ব্রাশ সেট এটা 450, ওকে এটা আমি বলেছি এটা 450, ওকে। আজকে আর বেশি কিছু তো দেখানোর নেই, তবে আমি একটা জিনিস মানে বলতে চাই, সেটা হলো যে এখন চলছে হচ্ছে ফেব্রুয়ারি মাস, রাইট? ফেব্রুয়ারি মাসে একটা নতুন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে পারফিতে কিন্তু এখন খুবই সুন্দর একটা বই অ্যাভেলেবেল আছে, যেটা নামটাই হচ্ছে খুব ইন্টারেস্টিং, ওকে নামটাই খুব ইন্টারেস্টিং, আমি একটু কাছে আগে বইটা ধরছি আপনারা একটু দেখে নেন, নামটাই খুব ইন্টারেস্টিং, নামটা হচ্ছে বিবাহিত ব্যাচেলার, ওকে। এটা লিখেছে হচ্ছে মারুফ রহমান, বিবাহিত ব্যাচেলার, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচ্ছদটাই খুবই ইন্টারেস্টিং, খুবই সুন্দর, আর নামটা তো খুবই সুন্দর। এই বইটা কিন্তু এখন আমাদের পারফি অনলাইন শপে অ্যাভেলেবেল, ওকে। যারা এই বইটা পড়তে চান, এই বইটা কিনতে চান, অবশ্যই কিন্তু পারফিতে পেয়ে যাবেন, পারফি থেকে নিয়ে নেবেন ইজিলি, ওকে। এই বইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, এটার নামটা হচ্ছে খুবই সুন্দর, এটার নামটা খুবই সুন্দর, বিবাহিত ব্যাচেলার। অ্যাকচুয়ালি এই বইয়ে বিবাহিত ব্যাচেলার বলতে কী বোঝাতে চেয়েছে সেটা একটু পড়ি। যেমন আমরা ফার্স্টে যখন বইমেলায় যাই বা যে কোনো বুক শপে যাই, বই কিনতে যাই, আমরা ফার্স্টে কী পড়ি, বইটা যখন খুলি বইটা চোখে যা পড়ে সেটা হচ্ছে এই পাশের যে লেখাটা পড়ে, রাইট? সো এই জিনিসটা পড়ে আসলে আমরা বুঝি যে বইটা কি ইন্টারেস্টিং নাকি ইন্টারেস্টিং না। আর বইটার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বইটা উৎসর্গ করা হয়েছে বিবাহিত, অবিবাহিত, অর্ধ বিবাহিত, মানে যাদের বিয়ে ঠিক হয়ে ঝুলে আছে সে সকল ভাইদেরকে, ওকে। সো ইটস কাইন্ড অফ ইন্টারেস্টিং একটা বই,
তার মানে এটা অ্যাকচুয়ালি সব ছেলেকেই ডেডিকেট করা হয়েছে, কারণ এমন ছেলে তো আর বাদ পড়ে না যারা হচ্ছে অবিবাহিত, বিবাহিত আবার যাদের বিয়ে ঠিক হয়ে ঝুলে আছে, সো সব ছেলেদেরকে ডেডিকেটেড করছে এই বই। সো এই যে যারা বলেন, ভাইয়ারা বলেন যে আমাদের জন্য কিছু নেই, আমাদের জন্য কিছু নেই পারফিতে, আপনাদের জন্য এখন একটা বই আনা হয়েছে, এখন দেখি আপনারা কে কোথায় আছেন। ওকে, এই বইটা কিন্তু লেখক ডেডিকেট করছে সব ধরনের পুরুষকে। ওকে, সো ফার্স্টের পড়াটুকু একটু পড়িয়ে আমার হচ্ছে খুব ইন্টারেস্টিং লেগেছে, আমি ভাবলাম যে একটু শেয়ার করা উচিত। আচ্ছা, ফার্স্টে এতটুকুতে যা লেখা আছে তাতে বলা হয়েছে যে মেয়েরা এমনই নিজেদের কষ্টের কথা কোনোদিন মুখ ফুটে বলবে না, আবার অন্যের কষ্টের কথাও তারা শুনবে না। মাঝখান দিয়ে সব ঝামেলা ছেলেদের সারা জীবন একটা চক্রের মধ্যে থাকতে হয়, সে চক্রের নাম ব্যাচেলর চক্র। বিয়ে করার আগে তারা থাকে ব্যাচেলর, বিয়ের পরে দুদিন পরপর বউ চলে যায়, তখন তারা হয় বিবাহিত ব্যাচেলর। এই চক্র থেকে কারো মুক্তি নেই। বেশি কিছু না বলি, কারণ এখানে মেয়েদের বদনাম করছে, সেজন্য আমি আর কিছু বলবো না, ঠিক আছে? কিন্তু আমার কাছে মনে হয় ভাইয়াটা তো খুব ভালো লাগছে যে মেয়েদের বদনাম করছে, যে মেয়েরা কিছু মুখ ফুটে বলতে পারে না। যাই হোক, আসলে আমরা আশা করি যে আমাদের সাথে যাদের সাথে রিলেশনশিপ, সেটা হোক আমাদের ভাই হোক, আমাদের বাবা হোক, আমাদের বয়ফ্রেন্ড ওর হাজব্যান্ড, সবাই আমাদের মুখ দেখে সব বোঝার চেষ্টা করুক। কিন্তু আমাদেরও আসলে কিছু কিছু সময় বোঝা উচিত যে আসলে সবাই তো আর মুখ দেখে সব বুঝতে পারে না। যাই হোক, এই বইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, এই বইটা কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন পড়ে, হোপস আপনাদের কাছেও ভালো লেগেছে। আজকে মোটামুটি লাইভ আজকে এতটুকুতেই শেষ করার চেষ্টা করব। আচ্ছা, এসব বই কিনলে জামাই চলে যাবে? আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আজকে মোটামুটি এ পর্যন্তই লাইভ রাখবো। এই বইটা অবশ্যই আপনারা পড়বেন, সাচ এ ইন্টারেস্টিং বুক আই থিঙ্ক। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, পারফি থেকে বেশি বেশি শপিং করেন। ওকে, আল্লাহ হাফেজ।